পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে ছাত্রী। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। জানা গেছে, স্কুটি করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বিপত্তি, স্কুটি দুর্ঘটনায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী। পেছন দিক থেকে আসা দুরন্ত গতিতে স্কুটির পেছনে, স্কুটির ধাক্কায় আহত পরীক্ষার্থী সহ পরীক্ষার্থীর মা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানা এলাকায়। জানা গেছে, অশোকনগর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী রূপসা রায় বাণীপীঠ স্কুলে পরীক্ষা দিয়ে এদিন স্কুটি করে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা অপর স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে পড়ে যায় ওই পরীক্ষার্থী সহ পরীক্ষার্থীর মা। পরিবারের লোকজনের তৎপরতায় নিয়ে আসা হয় অশোকনগর হাসপাতালে। আহত ছাত্রীর পরিবারের অভিযোগ, দুরন্ত গতিতে আসা একটি স্কুটি ধাক্কা মারে পরীক্ষার্থীর স্কুটিতে। ঘটনাস্থলে ছিটকে পড়ে পরীক্ষার্থী সহ পরীক্ষার্থীর মা। বাণীপীঠ স্কুলে আমাদের মাধ্যমিকের সিট পড়েছে এবং আদর্শ স্কুলের স্টুডেন্ট। ন্যাচারালি ওখানে খুব ভিড়। তা যারা যারা পেছন দিয়ে মেরেছে তাদের উদ্দেশ্যে বলবো, ওখানে ট্রাফিক পুলিশ দেওয়ার দরকার, কারণ সেখান থেকে বহু মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে ফিরছে, তাদের মাথায় এমনি টেনশন, পরের দিন পরীক্ষা। সেই মুহূর্তে পেছন থেকে এসে কারা মেরেছে কি মেরেছে আমি সেসব জানি না, আমি স্পটে ছিলাম না, পরে শুনেছি। আমি বাড়ির থেকে এসে আমি দৌড়ে ছুটে এসেছি বাচ্চাটিকে দেখতে। তার মা খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছে, কারণ তার এক্সাম যদি খারাপ হয়ে যায় না পরীক্ষায় বসতে পারে, এটাই সবচেয়ে বড় কথা। স্থানীয় লোকজন পরীক্ষার্থীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন, তড়িঘড়ি এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরীক্ষার্থী সহ ও তার মাকে নিয়ে আসা হয় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে। ঘটনার পর চিন্তিত পরিবারের লোকজন, কিভাবে আগামী পরীক্ষা দেবে ওই ছাত্রী। ঘটনায় ছাত্রীর মুখেও আঘাত লেগেছে বলে দাবি করেন আহত ছাত্রীর আত্মীয় প্রকাশ চন্দ্র বৈদ্য। তিনি বলেন, পরীক্ষার্থীর মা মেয়েকে নিয়ে পরীক্ষা শেষ হওয়ার পরে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় গীতা হোটেলের সামনে পিছন থেকে দ্রুতগতি একটা স্কুটি, সাদা রঙের স্কুটি এসে পিছন থেকে আগের গাড়িটাকে দ্রুত গতিতে মেরে দেয় এবং ঘটনাস্থলেই পরীক্ষার্থীর মা আর মেয়ে দুজনেই গাড়ির নিচে পড়ে যায়। তড়িঝড়ি ওখানে স্থানীয় বাসিন্দারা এসে স্কুটি থেকে তুলে মেয়েকে আর মেয়ের মাকে বের করে তুরন্ত আত্মীয়দের খবর দেয়। আমরা ছুটে আসি, ছুটে এসে তুরন্ত আমরা অশোকনগর হসপিটালে নিয়ে আসি। এই স্কুটি যে ধাক্কা মেরেছে তার তো কোনো খোঁজই নেই। সে কিছু সময় আমার পিছনে আসার পরে সে তারপরে পালিয়ে যায়, যাতে খুঁজে ওই পুনরায় স্কুটিটাকে বের করা হোক আর পুনরায় এর ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।